ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর দেখতে দেখতে তো দুর্গা পুজো চলে এসেছে, আজকে সপ্তমী। আশা করি সবাই পুজোতে খুব ঘুরছো, খুব মজা করছো, খুব খাওয়া দাওয়া করছো। তো আজকে সপ্তমীতে দেখতেই পাচ্ছ আমি মোটামুটি রেডি টেডি হয়ে বসে আছি। আমরা একটু ঘুরতে যাব আমাদের পাশের গ্রামেই, ওখানে একটা পুজো হয়, বেশ বড় মেলা হয়। তো সেই মেলাতেই ঘুরতে যাচ্ছি। তো আমার একটু ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে, তো কথা শুনেই মনে হচ্ছে কথাটা নাকে নাকে চলে এসছে। আর বৃষ্টিও হচ্ছে, তো আজকে সপ্তমী একটু ফাঁকা ফাঁকা থাকবে। কালকে অষ্টমী, ভীষণ ভিড় হয় আমাদের এখানে, তো অষ্টমীর দিন একদমই বেরোনো যাবে না। তো ভাবলাম আমি আর ভাই আজকে সপ্তমী সন্ধ্যাবেলাতে একটু ঘুরতে যাই, আর নবমীর দিন একদিন যাবো, একটু দূরে দূরে, আমাদের এখানে অনেক বেশ ভালো ভালো মেলাই হয়। তো চলো আজকে সপ্তমীতে আমরা ঘুরতে যাচ্ছি, আর তোমাদেরকেও দেখাবো আমাদের গ্রামের দুর্গা পুজো কেমন হয়। বেশ একটা নাম করা পুজো হয় আমাদের এখানে, তো চলো আমাদের সাথে তোমরাও আমাদের গ্রামের পুজো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমরা মেলার মধ্যে চলে এসেছি, আর সপ্তমীর জন্য এখানে একটু কম ভিড়, অষ্টমীর দিন বিশেষ করে এখানে বেশি ভিড় হয়, কারণ সেই দিন সবাই পুজো দিতে আসে। তো এটা আমাদের গ্রামেরই মেলা, প্রচুর মানুষজন আসে, অনেক দূর দূর গ্রাম থেকে বা অনেক দূর থেকে মানুষজনও আসে এখানে মেলা দেখতে। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এই মেলাতে প্রচুর খাবারের দোকান বসে, চপ থেকে শুরু করে রোল, মোগলাই, যা যা খাবার পাওয়া যায় সব খাবার দোকান বসে। আর তাছাড়া এমনি অনেক দোকান বসে এখানে, লোহার দোকান বসে, কাঠের জিনিসপত্র পাওয়া যায়, প্রচুর রান্নাঘরের জিনিসপত্র, বাচ্চাদের খেলনা জিনিস, মাটির জিনিস, সব কিছু এই মেলাতে পাওয়া যায়। তো ছোটোবেলাতেও আসতাম, প্রচুর জিনিসপত্র আমরা কেনাকাটা করতাম, তো আজকেও দেখবো যে আমাদের পছন্দ হয় কি কিছু, আর বাড়ির জন্য কিছু কিনে নিয়ে যাওয়া হয় কি। তো চলো তোমরা আমার সাথে মেলাটা দেখতে থাকো। মেলায় আগত সমস্ত সকল দর্শনার্থীদের জানায় সাদর আমরা এখন চলে এসেছি মেলার মধ্যে। তো মেলাতে আজকে একটু ভিড়টা কম, হ্যাঁ সপ্তমীর জন্য মেলা কালকে ভিড়টা রেকর্ড ভিড় হবে, কালকে কালকে আমরা আসতে পারবো না বলে আজকে এত ভিড় হয়, রাস্তা পুরো বন্ধ হয়ে যায়, কাল আসতে পারবো না বলে আজকে চলে এসেছি মেলা দেখতে। তো দেখতেই পাচ্ছো বেশ বড়ই হয় এই মেলাটা, এগুলো হেয়ার ব্যান্ড এবং সুনন্দা মিত্ররা মোবাইল 9434105330 এবং মোবাইল 9332677169 কলিং হোয়াটসঅ্যাপ। এই যে দেখতেই পাচ্ছ মেলার একধারে কত কত ফুচকার দোকান, আর মেলাতে আসবো ফুচকা খাবো না সেটা তো হয় না, এমন কোনো মানুষই নেই যে মেলাতে এসে ফুচকা খায় না। তো আমরা ফুচকা খেয়েছিলাম, আর এই মেলার সব থেকে ভালো ব্যাপার হচ্ছে একদিকে যেমন সারি সারি ফুচকার দোকান আছে, একদিকে রোল মোগলাইয়ের দোকান, একদিকে চপ, আইসক্রিম, বাদাম, জিলিপি সব দোকান পাওয়া যাবে। আর যেটা বললাম তোমাদের আগে, এখানে প্রচুর প্রচুর জিনিসপত্রের দোকান আছে, এখানে দেখছো এখানে কাঁসার কিছু জিনিসপত্র আছে যেগুলো মেইনলি হয়তো পুজো করতে লাগে, আমি ঠিক জানি না এগুলোকে কী বলে, নাম বলতে পারছি না তোমাদেরকে, তবে বেশ দেখতে ভালো লাগছিলো, ঘুরে ঘুরে দেখছিলাম জিনিসপত্রগুলো। আর এখানে একটা আছে তোমার ছোটো ছোটো মূর্তি, মাটির বা তোমার অন্য কিছু দিয়েও বানানো মূর্তিগুলো, বেশ কিউট কিউট মূর্তি সেগুলো ছিল, বেশ মজাই লাগছিলো দেখতে, আমি তো ঘুরে ঘুরে জিনিসপত্রগুলোকে দেখছিলাম। আর প্রচুর পিকচার্সও ছিল, আর এখানে প্রচুর তোমার এই কালো কালোগুলোকে কী বলে জানি না, ওই সমস্ত বাসনপত্রগুলো ছিল সেগুলোও দেখছিলাম। দুটো তিনটে না দুটো, প্রথমটা ধরায় ভুল হয়েছে, ধর মিস হয় না। লস হয়ে গেল। তো মেইনলি মেলাতে আসলে আমার যেটা হয়, আমার বাসন কোসনের দোকানগুলো খুব ভালো লাগে, যেখানে কাপ প্লেট বা রান্নাঘরে বাসন পাওয়া যায় সেগুলো আমার বেশ ভালোই লাগে দেখতে। তো আমি সেই জিনিসগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, আর এখানে বাসনের দোকানে ছোটো ছোটো তোমার পুতুলগুলো ছিল সেগুলো বেশ ভালো লাগছিলো দেখতে। আর এখানে দুটো কাপ আমার চোখে পড়ে, যে দুটো থেকে আমার খুব পছন্দ হয়, তো আমি কাকুটাকে জিজ্ঞেস করছিলাম কেমন দাম, আর ভাবছিলাম কিনবো কি, বাড়ির জন্য কিনবো কি। তো এখানে এই কাপটা, যে কাপটা আমি হাতে নিচ্ছি, এই কাপটা আমার খুব পছন্দ হয়, তো আমি ভাইকে জিজ্ঞেস করছিলাম কাপটা কিনবো কি, তো ভাই ভাবলো হ্যাঁ ইচ্ছা হলে কিনে নিতে। তো আমার
এই কাপটা খুব পছন্দ হয়, তো আমি এই কাপটা কিনে নিয়েছিলাম বাড়িতে চা খাওয়ার জন্য। তো কাপগুলো বেশ ভালোই ছিল, আর মেন কথা হচ্ছে মেলার জিনিসপত্রগুলো বেশ কম প্রাইসে, কিন্তু খুব ভালো না। তবে তো মেলাতে আসলে খালি হাতে ফিরবে, দু একটা জিনিস কিনে নিয়ে যেতেই পারো, তো বললাম খালি হাতে ফেরার থেকে দু একটা কাপ প্লেট কিনে নিয়ে যাই। তো সেই হিসাবে আমি কিনেছিলাম, তো ভাই বললো হ্যাঁ ভালো লাগছে কিনে নিতে, তো আমি সেই হিসাবে কিনে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো খুব বেশি কিছু কিনিনি মেলাতে আমি এসে। আর সব থেকে ভালো লেগেছে আমার এই দোকানটা, আমি যত বছর ছোট থেকে মেলা দেখছি, এই দুজন স্বামী স্ত্রী এরা দুজন ঠিক এই জায়গাটাতে এই দোকানটায় মেলাতে দেয়, যেখানে ওদের ছোট ছোট মাটির নিজের হাতে বানানো জিনিসপত্র পাওয়া যায়। দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর জিনিসপত্র। আমার মনে পড়ে আমি যতবার মেলাতে এসেছি এদের কাছ থেকে আমি ঠিক কিছু না কিছু কিনে নিয়েই গেছি। তো আমি দেখছিলাম আমার এই ডুগি তবলা যে সেটটা দেখছো, এটা আমার ছোটোবেলাতে ছিল, আমি কিনে নিয়ে গেছিলাম, কিন্তু আমার ওটা নষ্ট হয়ে গেছে এখন। তো আমি ভাবছিলাম এটা কিনবো কি, তো এদের হাতে বানানো জিনিসগুলো এত সুন্দর না, কিন্তু প্রাইসটা কিন্তু ভালোই আছে, যেহেতু তোমার এটা হ্যান্ডমেড জিনিস দামটা ভালোই। তো এখান থেকে দু একটা জিনিস কেনার ইচ্ছা ছিল। তো এখানে বিক্রি হচ্ছিল পাঁশকুড়া চপ, পাঁশকুড়ার বিখ্যাত পাঁশকুড়া চপ। তো আমার পাঁশকুড়া চপ খুব বেশি ফেভারিট না, তো ভাই বলছিল চল একটা পাঁশকুড়া চপ খাওয়া যেতেই পারে। তো সেই হিসাবে আমরা দুজন একটা একটা করে পাঁশকুড়া চপ খাচ্ছিলাম। হ্যাঁ মেলাতে আসলে একটা দুটো চপ না খেলে তো হয় না, তার জন্যই আমরা পাঁশকুড়া চপটা খাচ্ছিলাম। আমার বেশ ভালোই ছিল মোটামুটি। হ্যাঁ হ্যাঁ নিয়ে 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 গরমে ঘেমে নিয়ে মেলা দেখে বাড়ি চলে আসলাম, এইমাত্র বাড়ি আসলাম। তো মেলাতে বেশ খাওয়া দাওয়া হয়েছে, টুটে জিনিসপত্র কেনাকাটি করেছি, বেশ ভালো লাগলো। কোভিডের জন্য দু বছর তো মেলাতে যাওয়াই হয়নি, তো এবছর গেলাম, বেশ ভালো লাগলো। আর সপ্তমী বলে যেটা বললাম আজ ফাঁকা ফাঁকা ছিল, তার জন্য তাড়াতাড়ি মেলা দেখা হয়ে গেছে আমাদের, আর অনেক পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হয়েছিলো, দেখা হয়ে বেশ ভালো লেগেছে। তো আজকে সপ্তমী তো ঘোরা হলো, আর কালকে অষ্টমী তো যাবো না, অষ্টমী তো ভীষণ ভিড় থাকে আমাদের এখানে। নবমীর দিন আমরা একটু ঘুরবো, নবমীর দিন আমরা একটু দূরে যাবো, আমাদের জমিসপুর বাগচিবাড়িতে মেলা হয়, মেলা ঠিক হয় না ওখানে, পুজোটাই হয়, সেটা দেখতে যাবো, আর অনেক জায়গাতে যাবো, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা মেলাতে প্রচুর ঘোরো, প্রচুর এনজয় করো, অনেক খাওয়া দাওয়া করো। চলো আজকের মতো টাটা, অনেক রাত্রি হয়ে গেছে, আবার খুব খুব তাড়াতাড়ি আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।